এই লক্ষ্যকে সামনে রেখে 1987 সালে ঢাকার মধুবাজার এলাকায় স্থাপিত হয় এই চেতনা বিকাশ কেন্দ্র স্কুলটি। এখানে যাদের ভর্তি করা হয় তারা শহরের নোংরা পরিবেশ ও বস্তিতে বসবাস করে। এরা গ্রাম থেকে আগত। এদের ঢাকায় আসার বিভিন্ন কারণ, যেমন নদীর ভাঙন, অভাবের তাড়না, কাজের খোঁজে এরা ঢাকায় আসে। এদের অভিভাবকরা কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ মানুষের বাসায় কাজ করে, কেউ তরকারি বেচে। এই স্কুলের মূল লক্ষ্য হচ্ছে এইসব ছিন্নমূল শিশুদের শিক্ষাদানে উৎসাহিত করা ও প্রাথমিক শিক্ষা দান করা এবং তাদের স্বাবলম্বী শিক্ষার আলো দেওয়া ও স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা এবং শিক্ষার মান বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধি এবং এই সমস্ত শিশুদের পিতামাতাকে স্বাস্থ্য, পারিপার্শ্বিক অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে জ্ঞান দান করাই এই স্কুলের মূল লক্ষ্য। এখানে আমরা 2 শিফটে স্কুল চালাই। প্রথম শিফটে অঙ্কুর ও শিশু, দ্বিতীয় শিফট প্রথম ও দ্বিতীয় শ্রেণী। তারপরে এখানে পড়ানোর পরে যেটা আমাদের বেশি করে সমস্যার সম্মুখীন হয় সেটা হলো ড্রপ আউট। শিল্পী কোথায় গেছে? বাসায় গেছে। ওই স্কুলে জানা কেন? জ্বর আছে। বাসায় কি পড়ে? হ্যাঁ পড়ে বাসায়। স্কুলে কবে পাঠাবেন? কালকে এতে যাবে, শরীর ঠিক হয়ে যাবে। ড্রপ আউট সমস্যা সমাধানের জন্য আমরা প্রতি মাসে বা সপ্তাহে বা 3 দিন পর পর আমরা তাদের বাসায় যেয়ে খোঁজ নিয়ে আসি এবং খোঁজ নিয়ে আসার পর যখন আমরা বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয় তারপরে আমরা দেখতে পাই যে সেই সব বাচ্চারা স্কুলে আসতে শুরু করে। এখানে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এই স্কুলের জন্য একটি সিলেবাস তৈরি করি এবং সেই সঙ্গে সরকারি সিলেবাসের সময় অনুসরণ করার চেষ্টা করি এবং বিভিন্ন এনজিও থেকে প্রকাশিত শিক্ষা উপকরণগুলি আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা যেসব শিক্ষা উপকরণ ব্যবহার করি সেগুলি হচ্ছে বই, খাতা, স্লেট, পেন্সিল, রাবার, চার্ট, ফ্লিপ চার্ট, পোস্টার। শ্রেণী পর্যন্ত পড়ার পর আমরা এই সমস্ত শিশুদের আবার প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীতে ভর্তি করি এবং ভর্তির জন্য এরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সাফল্যের সঙ্গে তারা পরীক্ষায় কৃতকার্য হয়ে উত্তীর্ণ হয় এবং ভর্তির যাবতীয় খরচ, যেমন
বই খাতা পরীক্ষার ফিস তারপরে ভর্তির খরচ ইত্যাদি গণনীয় গ্রন্থাগার বহন করে এসে থাকেন। পড়ালেখার পাশাপাশি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভকেশনাল ট্রেনিং প্রোগ্রামে শিক্ষা দেওয়া হয়। 10 জন ছাত্রীকে নিয়ে আমরা প্রথম এদেরকে শুরু করি সেলাইয়ের কাজ। সেলাইয়ের কাজ শুরু করার পরে এদেরকে প্রথমে হাতে ধরে শিক্ষা দেওয়া হয়। তারপরে এরা কাজ শেখার পরে এখানে ওরা কাজ করতেছে এবং কাজের পরিবর্তে কিছু মজুরি পায় এবং বাইরেও এরা কিছু কাজ করার ক্ষেত্রে এরা দক্ষতা অর্জন করতেছে। কাজ করার ফলে এদের মধ্যে দেখা যায় এরা কিছুটা আর্থিক সাহায্য পায় এবং তাদের পরিবারকে এরা সাহায্য করতে পারে। পড়ালেখার পাশাপাশি আমরা যেরকম ভকেশনাল ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি এরকম যদি ছেলেদেরও করা যায় তাহলে খুব সুবিধা হয়। তারা পড়ালেখার পাশাপাশি কিছুটা কাজ করে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। এদেরকে এদের মাদের নিয়ে যদি আমরা সংগঠিত করে কাজ করি তাহলে এদের অনেক উপকার হবে, এদের পরিবারে আর্থিকভাবে একটু সাহায্য হবে। এদেরকে নিয়ে আমরা কতগুলি কাজ করতে পারি, যেমন অক্ষর জ্ঞান দান করা, প্রাথমিক শিক্ষা দান করা, শিশু শিক্ষার প্রয়োজনীয়তা, স্বাস্থ্য, পারিপার্শ্বিক অবস্থা এবং সামাজিক অধিকার, আইনের ধারণা, সচেতনতা ইত্যাদি সম্বন্ধে আমরা জ্ঞান দিতে পারি এদের মাদেরকে। ভালো হয় যদি আপনারা ভালোভাবে একটু কেয়ার নেন, যারা উপরন্তন আছেন বা মাস্টার যারা বা আবার যারা থাকে এরা যদি পোলাপান দিয়ে ভালোভাবে ক্লিয়ার করে কি করি নিয়ে তো পড়াশোনা দিই। আমার পোলাপানগুলো মানুষই তো, ভবিষ্যতে আমরাও গরিব কিছু একটু উন্নতির দিকে যেতে পারি। তুই স্কুলে যাও না কেন? ডেইলি আমার কাছে কই যাও না, স্কুলে যাই মা, যাও না কেন? মাসির লাগে সারাদিন ঘুরে বেড়ায়। সরাতে কি হয় বলো তো? অভাব অধিকার অন্ন অনাহার। কেন্দ্র আমার জানা মতে এটা অবৈতনিক এবং এটা নিশ্চয়ই একটা মহৎ উদ্যোগ এবং এটাকে অনুপ্রেরণা দেওয়ার মতোই উদ্যোগ। এই ব্যাপারে সমাজের যারা বিত্তশালী এবং সরকার যদি এখানে কন্ট্রিবিউট করে, সহযোগিতা করে, তাহলে এই প্রতিষ্ঠান গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটার বিস্তার ঘটবে। স্কুল পরিচালনার যারা আছেন তারা যদি স্কুলে যারা অধ্যয়ন করে যে সমস্ত অনাথ ছেলেরা অথবা সমাজের নিম্নবিত্ত শ্রেণীর ছেলেরা যারা এখানে পড়াশোনা করে তাদের ব্যাপারে হয়তো স্কুলের তারা স্কুলের যে ইউনিফর্ম এটার ব্যবস্থা করতে পারে। এদেরকে টেকনিক্যালি যদি প্রোভাইড করা হয় এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক্যাল হ্যান্ডস হিসাবে তৈরি করা যেতে পারে। এরা তো কমপ্লিট র হ্যান্ডস স্টিল, এদেরকে সেলাই মেশিন অথবা ওই লেদ মেশিন
অথবা সেলাইয়ের কাজে বিভিন্নভাবে এদেরকে ট্রেন আপ করা যেতে পারে, যাতে যাতে করে পড়াশোনার পাশাপাশিও এরা একটা কর্মজীবী হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমার পাশে স্কুলটা বেশ অনেক বাচ্চা কাচ্চাই পড়ে, বেশ গরিব বাচ্চা কাচ্চারাই পড়ে যারা বেতন টেতন দিতে পারে না। একটা সংস্থার মাধ্যমে এরা এখানে লেখাপড়া করে, তারপরে সেলাই শিখে, এবং এখানকার যে শিক্ষক শিক্ষিকা যারা, তারাও তাদেরকে খুব ভালোভাবে শেখায়। এরা টাইমলি স্কুলে আসে যায়। এরকম দু একটা ইয়ে হলে গরিব বাচ্চা কাচ্চারা যাদের পয়সা নাই টাকা নাই তারা লেখাপড়া শিখতে পারবে, কারণ লেখাপড়ার তো কিছু প্রয়োজন আছেই। উচ্চশিক্ষিত না হলেও তাদের যে কোনো একটা সংস্থায় কাজ করতে গেলেও তাদের কিছুটা বিদ্যার দরকার। আমার একটা সার্ভেন্টও আমি এখানে দিয়েছি, যাতে সে অন্তত কিছুটা লেখাপড়া করলে কোথাও যদি একটা কাজ এটা যে আমি তাকে লাগাই দিই, তখন সে কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। তিন আঙ্গুলের এক চিমটি লবণ, এক মুঠো গুড়, আধা সে ফুটানো পানি ঠান্ডা করে ভালো করে নেড়ে খাওয়াতে হবে। আমি শিক্ষিকা হব। আমি যারা গরিব যারা পড়ালেখার চান্স পায় না তাদের পড়াবো। আমি ডক্টর মোহাম্মদ রেজাউল হক, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত, সুদীর্ঘ কাল ধরে একটি অবহেলিত অনুন্নত জনপদ। এখানকার জনজীবন বৃহত্তর বিপুল যে জনগোষ্ঠী, অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এদের বিকল্প কোনো কর্মসংস্থান নেই। তাছাড়া এই রংপুর, বৃহত্তর রংপুর জেলা
বর্তমানে যা খরা কবলিত, অধিকাংশ অঞ্চলই নদী কবলিত, নদী ভাঙ্গরের শিকার এখানকার মানুষ। এবং তার ফলে পূর্বে যেমন এই নদী ভাঙ্গনের দ্বারা যারা বাস্তুহারা হতো তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ত এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারত। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশের যে জনসংখ্যার চাপ, তাতে করে এক অঞ্চলের মানুষের পক্ষে অন্য অঞ্চলে গিয়ে বসবাস করা সহজসাধ্য নয়। তাতে করে আঞ্চলিক কিছু দেশ বিদ্বেষ এগুলো গড়ে ওঠে। যারা ভাঙনের কবলে পড়েছে তারা বাঁধে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছে। এদের জন্য এখন থেকে বিশেষ করে শীতকালের যে দুর্যোগ তা থেকে রক্ষা করার জন্য আমাদের প্রচুর সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে। এবং সেটি একমাত্র করতে পারে বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা, বাংলাদেশে যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো রয়েছে এনজিও বলে যারা পরিচিত, তাদেরকে এ ব্যাপারে আমরা এগিয়ে আসতে পারবো। বর্তমান অবস্থায় যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে সহানুভূতি নিয়ে সবাই এগিয়ে না আসে, রংপুরে হয়তো 74-এর মতো আর একটি মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেবে। রংপুরে যে কৃষি নির্ভরতা,